রানাঘাটে খালি গলায় গান করতেন রানু মণ্ডল। সমাজসেবী অতীন্দ্র রায় সেই ভিডিও ধারণ করেন, সামাজিক মাধ্যমে শেয়ার করতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। রানাঘাটের ৬ নম্বর প্ল্যাটফর্মের রানুর কপাল খোলে, সোজা মুম্বাই স্টুডিওতে পাড়ি দেন। তার গলা শুনে ডেকে পাঠান হিমেশ রেশমিয়া। সেই সময় হিমেশ রেশমিয়ার জনপ্রিয়তা তুঙ্গে সঙ্গে। তার সঙ্গে ডুয়েটে তেরি মেরি কাহানি গানটিতে কণ্ঠ মেলান রানু মণ্ডল। দারুণ জনপ্রিয় হয় সেই গান। রানু মণ্ডলকে বিশ্বদরবারে পৌঁছে দেন হিমেশ রেশমিয়া। এবার সেই হিমেশ রেশমিয়ার নামেই বেফাঁস মন্তব্য করে বসলেন রানু মণ্ডল। এর আগেও অবশ্য নানা বেফাঁস মন্তব্য করে সামাজিক মাধ্যমে ট্রল হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রানুকে প্রশ্ন করা হয় এখনও হিমেশ রেশমিয়ার সঙ্গে তার কথা হয় কি না। সঙ্গে সঙ্গে তিনি বলে বসেন, হিমেশ রেশমিয়াকে তো ওই দিন দেখেছিলাম ট্রাকে করে বালি নিয়ে আসতে, ছোট ট্রাক যেগুলোকে বলে টেম্পো। এরপর ফের তাকে জিজ্ঞেস করলে তিনি জানান, হিমেশ রেশমিয়াকে তার জানালার পেছনে বালি ফেলতে দেখেছেন তিনি। রানুর এই কথা শুনে সামাজিক মাধ্যম জুড়ে উঠে হাসির রোল, ট্রল এবং মিমের বন্যা। মজাদার মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। কেউ লিখেছেন, আমি জানি তুমি কি। আবার কারো মন্তব্য, নাম যশ খ্যাতির থেকেও ওনার দরকার ছিল মানসিক চিকিৎসা। যদিও রানু মণ্ডলকে নিয়ে সরব একাংশের নেটিজেন, ওনার মতো একজন মানসিক ভারসাম্যহীন নারীকে নিয়ে কুরুচিকর ট্রলের বিরুদ্ধে সরব হয়েছেন তারা। তাদের মন্তব্য ওদের কথাবার্তা শুনে বোঝা যায় উনি মানসিকভাবে ভারসাম্যহীন। এমন একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে এভাবে হাসির পাত্র বানানো কি ঠিক? রাকিব হাসান, সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।